সিরাজুল আলম খান। সিরাজুল আলম খান বাংলাদেশের একজন প্রখ্যাত ছাত্র নেতা ও রাজনীতিবিদ। জাতীয় রাষ্ট্র বাংলাদেশ গঠনের লক্ষ্যে 1962 সনে গোপন সংগঠন নিউক্লিয়াস গঠন করেন। নিউক্লিয়াস স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামেও পরিচিত ছিল। এছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠন এবং সিপাহী জনতা গণ অভ্যুত্থানের নৈপথ্য পরিকল্পনাকারী ছিলেন এই সিরাজুল আলম খান। তাকে বাংলাদেশের রাজনীতির রহস্য পুরুষ বলা হয়। সিরাজুল আলম খানের জন্ম হয় 1941 সনের 6 জানুয়ারি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আলিপুর গ্রামে। তার বাবা খোরশেদ আলম ছিলেন স্কুল পরিদর্শক এবং তার মা সৈয়দা জাকিয়া খাতুন ছিলেন গৃহিণী। 6 ভাই ও 3 বোনের মধ্যে সিরাজুল আলম খান ছিলেন দ্বিতীয়। স্থানীয় স্কুলে কিছুদিন লেখাপড়া করে চলে যান তার বাবার কর্মস্থল খুলনায়। 1956 সালে খুলনা জেলা স্কুল থেকে প্রথম বিভাগে এসএসসি পাস করেন। তারপর ঢাকা কলেজ থেকে 1958 সালে এসএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে সম্মান শ্রেণীতে ভর্তি হন। তিনি থাকতেন ফজলুল হক হলে। কনভোকেশন মুভমেন্ট এই আন্দোলনে অংশগ্রহণ করার কারণে গণিতে স্নাতক ডিগ্রি নেওয়ার পর তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার পর তার পক্ষে আর মাস্টার্স ডিগ্রি নেওয়া সম্ভব হয়নি। সিরাজুল আলম খান মেধাবী ছাত্র হিসাবে সুখ্যাতি অর্জন করেছিলেন। 1952 সালে ভাষা আন্দোলনের সময় স্কুলে ছাত্র থাকাকালে তিনি প্রথম মিছিলে যান, পরে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1961 সালে ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1963 সালে সিরাজুল আলম খান ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে বিকশিত করে বাঙালিদের স্বাধীন জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে 62 সালে ছাত্রলীগের অভ্যন্তরে যে নিউক্লিয়াস গড়ে ওঠে তিনিই ছিলেন তার মূল উদ্যোক্তা। এই নিউক্লিয়াসের সদস্য ছিলেন আব্দুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদ। তারপর মুক্তিযুদ্ধ শেষ হওয়া পর্যন্ত এই নিউক্লিয়াসের মাধ্যমে সকল কর্মকাণ্ড পরিচালনা করেন। 6 দফার সমর্থনে জনমত গঠনে ঐতিহাসিক ভূমিকা পালন করেন সিরাজুল আলম খান। আগরতলা ষড়যন্ত্র মামলা বাতিল ও বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে আন্দোলন ও 69-এর গণ অভ্যুত্থানে ছাত্র শ্রমিকদের সম্পৃক্ত করতে ভূমিকা রাখেন তিনি। মুক্তিযুদ্ধ শেষে স্বাধীন স্বদেশ ভূমিতে ফিরে আসলে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর সঙ্গে তার বিপ্লবী জাতীয় সরকার গঠন প্রশ্নে মতভেদ দেখা দেয়। তার ফলে তার সিদ্ধান্ত ও তৎপরতায় গঠিত হয় নতুন রাজনৈতিক দল জাসদ। 1962 থেকে 71 পর্যন্ত ছাত্র আন্দোলন, 6 দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার আন্দোলন, 11 দফা আন্দোলন পরিকল্পনা এবং কৌশল প্রণয়ন করে নিউক্লিয়াস। আন্দোলনের এক পর্যায়ে গড়ে তোলা হয় নিউক্লিয়াসের রাজনৈতিক উইং বিএলএফ এবং সামরিক ইউনিট জয় বাংলা বাহিনী। স্বাধীন বাংলাদেশ গড়ার আন্দোলন, জয় বাংলা সহ সকল স্লোগান নির্ধারণ এবং বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বাক্যসমূহের সংযোজনের কৃতিত্ব নিউক্লিয়াসে। এইসব সিদ্ধান্ত গ্রহণে সিরাজুল আলম খানের ভূমিকা ছিল অগ্রগণ্য। 1970-71 সন নাগাদ বিএলএফ এর সদস্য সংখ্যা দাঁড়ায় 7,000-এ। এদের প্রত্যেকেই মুক্তিযুদ্ধ চলাকালে উন্নত সামরিক ট্রেনিং প্রাপ্ত হন এবং মুজিব বাহিনী নামে কার্যক্রম পরিচালনা করেন। প্রবাসী বাংলাদেশ সরকারের অধীনে 11টি সেক্টরের পাশাপাশি 4টি সেক্টরে বিভক্ত করে বিএলএফ এর সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা ও কৌশল ছিল কেবল ভিন্ন ধরনের নয়, অনেক উন্নত মানের এবং বিজ্ঞানসম্মত। বিএলএফ এর সার প্রধান ছিলেন সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক, আব্দুর রাজ্জাক এবং জননেতা তোপায়েল আহমেদ। 1971 সনের 1 মার্চ ইয়াহিয়া খান আকস্মিকভাবে নির্বাচিত পাকিস্তান জাতীয় উদ্বোধনী সভা স্থগিত ঘোষণার পরপরই 2 মার্চ বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত নির্ধারণ সহ
তেসরা মার্চ স্বাধীন বাংলার ইস্তিহার ঘোষণার পরিকল্পনা ছিল নিউক্লিয়াসে। বাংলাদেশের স্বাধীনতার লক্ষ্যে এই দুটি কাজ ছিল প্রথম দিক নির্দেশনা। আর এই দুই গুরু দায়িত্ব পালন করেন যথাক্রমে আসম আব্দুর রব এবং শাহজাহান সিরাজ। 1970 সালের নির্বাচনে অংশগ্রহণ এবং আওয়ামী লীগ প্রার্থীদের নির্বাচিত করার দায়িত্ব পালন করে বিএলএফ। নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে গণ আন্দোলনে গড়ে ওঠা জনমতকে সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে গণরায়ে পরিণত করার এই কৌশল নির্ধারণ করে বিএলএফ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সানন্দে এই সিদ্ধান্ত মেনে নেন। 1975 সালের 7ই নভেম্বর অনুষ্ঠিত সিপাহী জনতার গণ অভ্যুত্থান বাঙালির জাতীয় ইতিহাসে এক আলোচিত ঘটনা। জাসদ গঠন এবং সিপাহী জনতার গণ অভ্যুত্থান এর নৌপথ্য পরিকল্পনাকারী ছিলেন সিরাজুল আলম খান। আর এই দুটি বৃহৎ ঘটনার নায়ক ছিলেন মেজর জলিল, আসম আব্দুর রব এবং কর্নেল আবু তাহের। সিরাজুল আলম খান ভিন্ন ভিন্ন তিন মেয়াদে প্রায় 7 বছর কারাভোগ করেন। 1976 সালে জিয়ার আমলে তিনি গ্রেপ্তার হন এবং 1979 সালে মুক্তি পান। 1992 সালে বিদেশ যাবার প্রাক্কালে ঢাকা বিমানবন্দর থেকে 24শে মার্চ সিরাজুল আলম খানকে গ্রেপ্তার করা হয় এবং 4 মাস পর হাইকোর্টের রায়ে মুক্তি দেওয়া হয়। সিরাজুল আলম খানের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অঙ্কশাস্ত্রের হলেও দীর্ঘ জেল জীবনে তিনি দর্শন, সাহিত্য, শিল্পকলা, রাজনীতি বিজ্ঞান, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, পরিবেশ বিজ্ঞান, সামরিক বিজ্ঞান সম্পর্কিত বিষয়ে ব্যাপক পড়াশোনা করেন, ফলে রাষ্ট্রবিজ্ঞানের উপর গড়ে ওঠে তার অগাধ পাণ্ডিত্য এবং দক্ষতা। সেই কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হন মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের অস্কস বিশ্ববিদ্যালয়ে 1996-97 সনে। আর্থসামাজিক বিশেষণে সিরাজুল আলম খানের তাত্ত্বিক উদ্ভাবন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়। মার্কসীয় দ্বন্দ্বমূলক বস্তুবাদের আলোকে বাংলাদেশের জনগণকে শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী হিসেবে বিভক্ত করে রাষ্ট্রীয় রাজনৈতিক মডেল হাজির করেন সিরাজুল আলম খান। সিরাজচরিত পার্লামেন্টারি দাসের অঞ্চল ভিত্তিক প্রতিনিধিত্বের পাশাপাশি শ্রম, কর্ম, পেশায় নিয়োজিত সমাজ শক্তি সমূহের বিষয়ভিত্তিক প্রতিনিধিত্বের ব্যবস্থা সম্বলিত 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন, ফেডারেল সরকার ব্যবস্থার পরিবর্তন, বাংলাদেশকে কয়েকটি প্রদেশে ভাগ করে প্রাদেশিক পরিষদ নির্বাচন, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মাইক্রো ক্রেডিট ব্যাংকিং ব্যবস্থা এবং সামাজিক ব্যবসা এর সমর্থক ছিলেন সিরাজুল আলম খান। 67 বছর বয়স্ক সিরাজুল আলম খান এখন দেশে বিদেশে রাজনৈতিক তাত্ত্বিক ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেন। তার দীর্ঘ 50 বছরের রাজনৈতিক জীবনে অসংখ্য ছাত্র যুব নেতাদের সঙ্গে সুসম্পর্ক এক বিস্ময়কর ব্যাপার। রাজনৈতিক তথ্য উদ্ভাবন এবং অর্থনৈতিক উন্নয়নে মডেল প্রণয়নে তার প্রধান সহযোগীরা হলেন ডক্টর জিল্লুর রহমান খান, প্রফেসর রাজি আহমেদ এবং মহিউদ্দিন আহমেদ। বর্ণাঢ্য রাজনৈতিক এবং বিচিত্র ধরনের অভিজ্ঞ সিরাজুল আলম খান ব্যক্তিগত জীবনে এখনো অবিবাহিত। তার ভবিষ্যৎ জীবন আরো সুখকর এবং কর্মসংস্থল হবে এটাই আমাদের কামনা।